আসসালামু আলাইকুম সবাইকে সোলদার ট্রেনিং পক্ষ থেকে স্বাগত আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আমাদের সোলদার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা ওরা সেনাবাহিনী ট্রেড ওয়ানেও আবেদন করেছে ট্রেড টু তো আবেদন করতে সক্ষম হয়েছে তো অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছে ট্রেড টু তো আবেদন হচ্ছে না আর না হওয়ার কিছু নেই তুমি সকল তথ্য যদি সঠিকভাবে তুমি ইনপুট করতে পারো এস এম এসটা যদি সঠিকভাবে দিতে পারো এরপরে অনলাইনে ফর্ম ফিল আপটা যদি সঠিকভাবে করে সাবমিট করতে পারো অবশ্যই তুমি এডমিট কার্ড পাবা এডমিট কার্ড কীরকম হবে এই যে ট্রেড টু এডমিট কার্ডও এরকম হবে আর কি একটু আগে আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমির শিক্ষার্থী জিহাদ আবেদন করতে সক্ষম হয়েছে একটু জিহাদের কাছে অনুভূতিগুলো জানি

ভিডিও শেষে বলবো আর জিহাদ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিয়ে কেমন লাগছে স্যার এখানে আসা খুব আমার ভালো লাগতেছে স্যার খুব আত্মবিশ্বাস হয়েছে স্যার কোনো কিছু করতে গেলে নিবিড় অলসির কঠোর পরিশ্রম ও নিবিড় অলসিম ছাড়া কিছু হয় না স্যার আমি আগে যখন বাইরে ছিলাম স্যার স্বাভাবিকভাবে জ্ঞানগুলো প্রশ্ন পড়তে পারতাম কিন্তু ওতে আমার কোনো প্রস্তুতিই ছিল না স্যার দেখা যাচ্ছে স্যার আমি প্রথম মানে বাদ পড়ে যেতাম সোজা টেকামের কাছে আসে স্যার আমার নিজের প্রতি আত্মবিশ্বাস হচ্ছে স্যার শরীরে অনেক সমস্যা ছিল স্যার ওগুলো ফিট করতে পেরেছি স্যার এবং বাইবা ও মুখিক পরীক্ষা সহকারে সবকিছু কিছুর পরিস্থিতি আমি নিতে পারছি স্যার আর এতটুকু আমার বিশ্বাস এখন হয়ে গেছে স্যার আমি প্রথম মাঠে এবং প্রথম প্রথম ফ্রেশ পাই আমি চাকরিটা পাবো স্যার গুড আত্মবিশ্বাস থাকতে হবে যাতে প্রবল প্রস্তুতির মাধ্যমে এই আত্মবিশ্বাসটা অর্জন করা সম্ভব তোমরা যারা দেখছো বিশেষ করে ও যেহেতু ভোলা জেলা থেকে আসছে তোমার হয়তো অনেক বন্ধুরা আসতে পারে বা দেখতে পারে ভিডিওটি তাদের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে আমি তো বলতে গিয়ে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম ছাড়া কিছু হয় না নিজের যোগ্যতা সব কিছু দরকার আর চাকরি হয়েছে ভাগ্য তারপর তোমার পরিশ্রম কঠোর পরিশ্রম সব কিছু দিয়েই তোমার চাকরি নিতে হবে পরিশ্রমটা করে জি স্যার কত পরিশ্রম করতে হবে আর তোমার মেধা থাকতে হবে বল মোট কথা বলতে তোমার নিজের যোগ্যতা লাগবে যোগ্যতা ছাড়া চাকরি হবে না গুডায়ক ধন্যবাদ অসংকে ধন্যবাদ জিহাদের জন্য সবাই জিহাদের জন্য দোয়া তোমরা করবা বা আপনারা যারা দেখছেন আপনারা করবেন জিহাদ তোমাকেও অসংকে ধন্যবাদ ঠিক আছে বাবা নাও আমরা এ পর্যায়ে আমাদের আরেকজন শিক্ষার্থী আছে মুন্না মুন্না একটু অনুভূতিগুলো জানতে চাই মুন্না আসো আসসালামু আলাইকুম বসে বাবা

বাবা মুন্না তুমি আমাদের একাডেমির খোঁজ কিভাবে পেয়েছো স্যার আপনার একাডেমির খোঁজ স্যার আমি ইউটিউবে দেখেছিলাম স্যার স্যার আমি দীর্ঘ কয়েকদিন আগে থেকেই আপনার খুব ভিডিওগুলো দেখতাম তো খুব ভালো লাগতো স্যার আমারও সে এসে সে থেকেই শখ যে বাংলাদেশের গর্বিত একজন না গিয়া সেনা সেনাবাহিনী কিংবা সৈনিক হওয়া ওই লক্ষ্যে ভিডিওগুলো দেখতাম জি স্যার ওই লক্ষ্যে ভিডিওগুলো দেখতাম আচ্ছা ভিডিও দেখে তোমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসায় এসে প্রস্তুতি শুরু করা প্রস্তুতি শুরু করে কেমন লাগতেছে স্যার তা তো স্যার আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না স্যার এটা স্যার লাগে না খারাপ যে স্যার খুব ভালো লাগে স্যার যেরকম দেখছিলাম স্যার তার থেকে স্যার বেটার অনেক বেটার স্যার অনেক ভালো লাগে জি স্যার আচ্ছা এখানে দু একটা একটু কথা না বলে নয় মুন্নার আন্টিও আছে মুন্নার আনটিও হচ্ছিল যদি আমাদের ভিডিওতে যদি আপা দেখেন আপা আপনাকে সালাম দিলাম আনটি সবসময় তোমার আনটি আর কি সবসময় আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে আপা অনেক ভালো ভালো মতামত দেয় আমার সাথে বিশেষ করে কথা বলে যে খুব ভিডিওগুলো দেখে ভালো লাগে বাবা তোমার আনটির জন্য যদি কিছু বলার থাকে স্যার আমার আন্টির জন্য আমার ফ্যামিলির মধ্যে আমার আমাকে একদম মনে করেন আদর করে হ্যাঁ আদর করে বেশি আমার খুব সাপোর্ট দেয় আর আমি যে ছোটবেলা থেকে শখটা একমাত্র আমার আন্টির কারণই মানে উনি আমার বেশি স্বপ্ন দেয় এটা নিয়ে

আমি শুধু চাই যে আপনি আমাকে এভাবেই সাপোর্ট দেন এভাবেই ভালোবাসেন এভাবে আদর করেন আমি শুধু আপনার পাশে থাকাটাই চাই আর দোয়া তো অবশ্যই করবেন আচ্ছা আমি একটু এখানে বলি আবার যদি ভিডিওতে দেখেন অবশ্যই শুধু মুন্নার জন্য না আমাদের সোলার একাডেমি সবার জন্য এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিক গাইডলাইনগুলো মুন্নাকে যেভাবে আমরা প্রদান করছি সেভাবে সকল শিক্ষার্থীদেরকে যেন প্রদান করতে পারি গাইডলাইনগুলো দিতে পারি এবং শেখাতে পারি এবং সবাই যাতে পরীক্ষা দিতে গিয়ে নিজের যোগ্যতায় নিজের মেধায় যাতে চাকরি পেতে পারে থ্যাংক ইউ মুনা তোমার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যারলাম জু এরপরে আমরা আরেকজন ছাত্রের মতামত নেব মেজবাউল আমাদের সোলার একাডেমির ছাত্র মেজবাউল বসো বাবা মেজবাউল তুমিও ট্রেড ওয়ানে আবেদন করতে পেরেছো ট্রেড তে আবেদন করেছো আচ্ছা গুড এই যে এটা চলো মেজবাউলের এডমিট কার্ড আর মেজবাহুল একটু আগেই হচ্ছিলো ট্রেড তে আবেদন করে আসলো বাবা তুমি কোন জেলা থেকে আসছো আর আমি জয়পুর জেলা থেকে আসছি জয়পুর জি স্যার কেমন লাগতেছে এসে স্যার খুব ভালো লাগতেছে স্যার আমি ইউটিউবে ভিডিও দেখে এখানে আসছি স্যার মেজবাউল লক্ষ্য কোনটা ট্রেড ওয়ান নাকি ট্রেড টু কোনটাতে যে স্যার আমি আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এবং আমার বাবার স্বপ্ন স্যার যে আমি একজন গর্বিত সৈনিক হব স্যার এতে করে আমার ট্রেড ওয়ান বা ট্রেড টু যেটাতে আমার স্যার আমি যেখানেই পাবো স্যার সেখানে আমি বুঝতে পেরেছি আচ্ছা মেজবাউল সোলদার একাডেমিতে যে লিখিত পরীক্ষার ক্লাসগুলো করে সাজেশনগুলো নিয়ে কেমন আত্মবিশ্বাস বাড়ছে জি স্যার এই সোলজার ট্রেনিং একাডেমি থেকে আমার সঠিক গাইডলাইন লিখিত এবং মৌখিক পরীক্ষা স্যার যেসব গাইডলাইন আমি পেয়েছি স্যার আশা করি এতে আমি পরীক্ষাতে মাঠে গিয়ে স্যার অনেক ভালো করতে পারবো স্যার গুড থ্যাংক ইউ ভেরি মাছ সবাই মেজবাহুলের জন্য দোয়া করবা মিস তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মতামতের জন্য এরপরে আমরা আরেকজন ছাত্রের মতামত শুনবো আমাদের সদর একাডেমি ফারুক ফারুক আসো ফারুকও একটু আগে হ্যাঁ বসো বাবা ফারুক একটু আগে ট্রেড টুতে আবেদন করতে সক্ষম হয়েছে এই যে ট্রেড টুর আবেদনের অ্যাডমিট কার্ড এটা ফারুকের ট্রেড ওয়ানও তো বাবা তুমি আবেদন করছো আচ্ছা বাবা কেমন লাগতেছে স্যার অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে জি স্যার

আসলে কিভাবে প্রস্তুতি নিব কি করব তখন আমি আপনাদের ভিডিও দেখে স্যার এই জায়গায় আসছি আসার পরে যেভাবে আপনি গাইডলাইন দিতেছেন মৌখিক ভাইবা এগুলাতে আমার অনেক আত্মবিশ্বাস হয়েছে যে আমি মাঠে গিয়ে অনেক ভালো করতে পারবো আচ্ছা ট্রেড ধরো তোমার ট্রেড টু তে আগে এস এম এস আসলো তুমি কিউ কুক ইউনিটে আবেদন করেছ ট্রেড টু তে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় মেধা অর্জন করে তুমি ট্রেড টু তে কুক ইউনিটে চাকরি পেয়ে গেলা এখন সেই ক্ষেত্রে কি চাকরিতে যাবা নাকি ট্রেড এর জন্য অপেক্ষা করবা স্যার আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবো এতে স্যার টেট টু বা ওয়ান মানে যে যে কোনো একটা মানে একটা তো হইলে হইলো স্যার মানে যেটাতে আমি চান্স পাই ওটাতে আগে যাবো স্যার গর্বিত সৈনিক হওয়াটাই মেন লক্ষ্য জি স্যার মেন লক্ষ্য আমার গর্বিত সৈনিক হওয়াটাই গুড এটাই তোমাদেরও মেইন লক্ষ্য হওয়া উচিত যারা ইউটিউবে দেখছো আমার শিক্ষার্থীরা যারা এখন আবেদন করো নেই ট্রেড তে আবেদন করে ফেলো ছয় ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডে ট্রেড ওয়ান বা ট্রেড টু যেটাই হোক না কোনো তোমার এস এম এস যেটা আসবে সেটাতে তুমি পরীক্ষা দিতে যাবা যদি আগে হয়ে যায় যেটা আগে হয়ে যাবে নিজের যোগ্যতা চাকরি পেয়ে যাবা যে ট্রেডে সে ট্রেডেই অবশ্যই তুমি যোগদান করে ট্রেনিংয়ে চলে যাবে দুইটা ট্রেডি অনেক ভালো তারপরেও ভিডিও শেষে আমি বলে দেবো ট্রেড টুর সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে এই আর কি বিষয় তো বাবা যারা ভিডিওতে দেখছে আর কি তোমার বন্ধু টন্ধুরা দেখে তো অনেকে তাই না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাদের উদ্দেশ্যে স্যার বলতে চাই যে তোমরা যারা এখনো বাড়িতে আসো সৈনিকে যোগদান করতে চাও তারা সঠিক গাইডলাইন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারে আসতে পারেন এবং স্যার আপনি যেভাবে গাইডলাইন দেন অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এবং তোমরা অনেক কিছু করতে পারবা গুড আমরা এখানে শুধুমাত্র যে সেনাবাহিনী সৈনিক পদের জন্যই গাইডলাইন দিই বা প্রস্তুতি করাই তা কিন্তু না আমরা ওভারঅল সবগুলো বাইনের জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছে আমাদের একাডেমির লক্ষ্যটা হচ্ছিল যারা এখানে আসে আমাদের সোলজার একাডেমিতে তারা সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী ঠিক আছে যাতে যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে আমরা সবগুলো বাহিনীর জন্য প্রবলভাবে প্রস্তুতি করে এবং প্রস্তুতি নেই যাতে আমরা সবগুলো বাহিনীতে যাতে আবেদন করতে পারি এবং পরীক্ষা দিতে গেলে ভালো করতে পারি ঠিক আছে ফারুক থ্যাংক ইউ ভেরি মাচ তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য গুড এরপরে আমরা আরেকজন শিক্ষার্থী আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থী অজয় অজয় আসো বাবা অজয়ের একটা মতামত শুনি বসো আচ্ছা অজয় হচ্ছে হলো ট্রেড টু আবেদন করে আসছে কুক আবেদন করছো না আচ্ছা কুক আবেদন করছে অজয় এটা হচ্ছে অজয়ের এডমিট কার্ড হ্যাঁ এটা এডমিট কার্ডগুলো গুলো দেখাচ্ছে কারণ কি তোমাদের উৎসাহিত করার জন্য আসলে দেখাচ্ছে অনেকে আমাকে মেসেজ করছো ইউটিউবে ফেসবুকে যে আমরা আবেদন করতে পারছি না আবেদন কেন করা যাবে না যদি সঠিকভাবে সকল তথ্য পূরণ করতে পারো অবশ্যই আবেদন করা যাবে তাই না বাবা অজয় তুমি কোন জেলা থেকে আসছো আমাদের স্যার আমি চাঁদপুর জেলা থেকে আসছি চাঁদপুর জেলা জি স্যার আচ্ছা কেমন লাগতেছে স্যার খুব ভালো লাগতেছে স্যার ভালো লাগতেছে জি স্যার আচ্ছা আমাদের এখানে পাঠানোর জন্য কে বেশি উৎসাহ প্রদান করছে তোমাকে স্যার বাবা বেশি উৎসাহিত করছে প্রথমে আমি আমি ভাবছিলাম যে আমি পুরো ফিট আছি সারি ফিট আছি ভাবছি যে কিছু গাইডলাইন মানলেই বা পড়াশোনা করলে মনে হচ্ছে আমি যে চাকরি পেয়ে যাব কি করে তোমার বাবা স্যার বাবা একটা গোল্ডেন কারখানাতে চাকরি করে আচ্ছা তোমার বাবা দেখতো আমাদের ভিডিও যে স্যার ভিডিও দেখতো ভিডিও দেখে বলতো যে এখানে গেলে মনে হয় তুই চাকরি পেয়ে যাবি ফিটনেস হবি হ্যাঁ শারীরিক করতে পারবি আচ্ছা তারপর এখানে এসে আ তুমি শারীরিক ক্লাসগুলো করছো করেছি স্যার আল্লাহর পরীক্ষার ক্লাসগুলো করছো এবার পরীক্ষার ক্লাসগুলো করছো কেমন লাগতেছে স্যার আমার খুব ভালো লাগতেছে স্যার সব ক্লাস করেছি নানা স্যার আপনার যে গাইডলাইন গুলো আছে সেগুলো মেনে চলতেছি স্যার তারপর যে আমি যে আনফিট আছি সেগুলো জানতে दीजिए স্যার আমি কিভাবে ফিট হতে পারবো এই বিষয়ে গুড বাবা যদি ধরো তোমার ট্রেড টুতেই আগে এস এম এস আসলো ট্রেড টুতেই তুমি পরীক্ষা দিতে গিয়ে চান্স পেয়ে গেলা তখন কি ট্রেড ওয়ানের জন্য অপেক্ষা করবা নাকি ট্রেড টুতেই চলে যাবা না স্যার এতে অপেক্ষা করার কিছু না যেহেতু আমি প্রথম ট্রেড টুতেই আবেদন করেছি যে আমি এটাতে চাকরি পেয়ে গেছি তাহলে আমি এটাতে ঢুকে যাব স্যার গুড আচ্ছা এটাই হচ্ছিল লক্ষ্য হওয়া উচিত যেহেতু ঠিক আছে অজয় থ্যাংক ইউ ভেরি মাচ তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য নাও আচ্ছা এখন হচ্ছিল আমাদের লক্ষ্যটা করতে হবে এটাই যে আমরা ট্রেড ওয়ান বা ট্রেড টু এটাই বুঝি না আমরা গর্বিত সৈনিক হিসেবে বা আমাদের সেনাবাহিনীতে যোগদান করবো বা চাকরি করবো কে এটাই আর ভিডিও শুরুতে বলছিলাম যে অনেকে একটা জিনিস জানতে চাও যে ট্রেড ওয়ান বা ট্রেড টু সুযোগ সুবিধাগুলো কি এটা একটু আমি বলি দেখাই তোমাদেরকে এটা হচ্ছিলো তোমার ট্রেড টু সার্কুলার ঠিক আছে এই সার্কুলারের ঠিক নিচের অংশে এই সার্কুলারের ঠিক নিচের অংশেই দেখো সেনাবাহিনীরাই কিন্তু আর লিখে দিছে সেনাবাহিনীরা লিখে দিছে কী লিখছে একটু দেখ তোমাদেরকে পড়ে শোনায় যে ট্রেড টুতে সেনাবাহিনীর চাকরির সুবিধা সমূহ একটু দেখো নির্ধারিত স্কেলে বেতন ভাতা এবং পেনশন সহ বিনামূল্যে আহার ও বাসস্থান নিজ পরিবার বর্গ এবং পিতামাতা অথবা শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সুবিধা জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বিনামূল্যে সরকারি পোশাক পরিচ্ছদ নিজ ও পরিবার বর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন প্রদান সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চশিক্ষার সুযোগ তাহলে এখানে তোমরাই এখন বলো যে ট্রেড ওয়ানের যে সুযোগ সুবিধা ট্রেড টুতেও একই সুযোগ সুবিধা তাহলে তুমি কেন ট্রেড ওয়ানের জন্য অপেক্ষা করবা বা ট্রেড টুতে দিতে যাব না আমার কথা হচ্ছে একটাই ট্রেড ওয়ান এবং ট্রেড টু দুটাই ভালো দুইটাই সৈনিক পেশা কাজ কি হতে পারে ডাজেন মেটার কাজ প্রত্যেকটা কাজেরই সম্মান রয়েছে কদর রয়েছে আর সব থেকে তোমার পরিচয় হবে তুমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবা যারা এখনো আবেদন করো আশা করি আজকের ভিডিওটি দেখে তোমরা অনেক উৎসাহিত হয়েছ অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে আর যারা আবেদন করনি ট্রেড টুতে যারা ট্রেড ওয়ানে আবেদন করতে পেরেছিল ট্রেড টুতেও আবেদন করে ফেলবা ফেব্রুয়ারি ছয় তারিখে লাস্ট ডেট আবেদন করে ফেলো আবেদন করে যদি তুমি মনে করো তোমার পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন যেমন মেডিকেল লিখিত মৌখিক শারীরিক এই পরীক্ষাগুলোর যদি তোমার প্রস্তুতির প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে যোগাযোগ করতে পারো এখানে এসে স্বল্প খরচে এক মাসের একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো এতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষার কেন্দ্রে তুমি অবশ্যই ভালো করতে পারবা তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয় সবাই ভালো থেকো সবাই ভালোভাবে নির্ভুলভাবে ট্রেড টু তো আবেদন করো করে ইনশাআল্লাহ ভালোভাবে প্রস্তুতি শুরু করো আশা করি ইনশাল্লাহ ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে পূর্ব প্রস্তুতি থাকলে অবশ্যই পরীক্ষা কিন্তু তোমরা ভালো করতে পারবা এবং সৎপথ অবলম্বন করতে হবে আর সঠিক দিক নির্দেশনা অবলম্বন করতে হবে তাহলেই আমরা ইনশাআল্লাহ আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম